হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সায়েন্স গামা এখন তোমাদের ক্লাস নাইনের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা দু এখানে তোমাদের ভৌতবিজ্ঞানের যে পাঁচ নম্বর স্কুলটা হাওড়া জেলা স্কুল পেজ নম্বর দুশো তো এই সেটটার তোমাদের সম্পূর্ণ উত্তর এই ভিডিওটিতে দেব তো তোমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের মধ্যেও ভিডিওগুলিকে অবশ্যই শেয়ার করো যাতে তারা উপকৃত হয় তো দেখো একের দাগের একেরটা কী বলছে এনটিপিতে টি ছাপান্ন গ্রাম এন টু এর আয়তন কত হবে তো দেখো নাইট্রোজেন এন টু মানে নাইট্রোজেন নাইট্রোজেনের আনবিকভার কত হয় নাইট্রোজেনের হচ্ছে এন টু মানে চোদ্দো দুই আঠাশ তো এখানে কত আছে আঠাশের জায়গায় ছাপান্ন গ্রাম মানে আঠাশ দুগুণি ছাপান্ন তার মানে এখানে আছে দু মল ঠিক আছে তো আমরা জানি এক মোলের জন্য আয়তন হয় বাইশ দশমিক চার লিটার তাহলে দু মলের জন্য হবে দুইগুণিত বাইশ দশমিক চার লিটার অর্থাৎ চুয়াল্লিশ দশমিক আট লিটার এরপর দুয়ে ত্যাগেটটা এক গ্রাম পরমাণু অক্সিজেন হলো কত গ্রাম না এক গ্রাম পরমাণু অক্সিজেন মানে এক গ্রাম পরমাণু অক্সিজেনের ওজন যেহেতু গ্রাম পরমাণু তাহলে হবে এটা ষোলো গ্রাম এরপর আছে তিনের ত্যাগেটটা আর নীতি প্রযোজ্য হয় কঠিনের ক্ষেত্রে কঠিন তরলের ক্ষেত্রে তরল গ্যাসের ক্ষেত্রে কঠিন গ্যাসের ক্ষেত্রে তো সঠিক আনসারটা হচ্ছে তরল আর গ্যাসের ক্ষেত্রে অর্থাৎ প্রবাহী প্রবাহীর ক্ষেত্রে ফ্লুইড তরল এবং গ্যাস এরপর চারের দাগেরটা বান্ডলী নীতিটি যে সংরক্ষণ সূত্রে মেনে চলে তা হলো অবশ্যই শক্তি সংরক্ষণ সূত্র এরপর পাঁচের দাগেরটা দ্রবণের মধ্যে সাধারণত দ্রাবরূপে চিহ্নিত হয় যেটি তরল অবস্থায় থাকে যেটি আপেক্ষিক যেটির আপেক্ষিক পরিমাণ কম যেটি কঠিন অবস্থায় থাকে যেটি আপেক্ষিক পরিমাণ বেশি সাধারণত যেটির আপেক্ষিক পরিমাণ কম থাকে সেটি হচ্ছে দ্রাব এরপর একটা প্রশমন বিক্রিয়া ঘটে অ্যাসিড ও ধাতুর মধ্যে অ্যাসিড ও খারের মধ্যে অ্যাসিড ও লবণের মধ্যে অ্যাসিড ও অধাতুর মধ্যে তো সঠিক অ্যান্সার হচ্ছে প্রশমন ক্রিয়া ঘটে অ্যাসিড ও খারের মধ্যে অ্যান্সার হচ্ছে বি এরপর সাতের দাগেরটা কোন ধাতু টি লঘু এই সিএলের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করে না তো অ্যান্সার হবে ডি কপার এরপর কোয়েশ্চেন আটের দাগেরটা এম ভরের পি ভরবেগ সম্পন্ন কণার গতিশক্তি হবে সঠিক অ্যান্সার হবে পি স্কোয়ার বাই

বা নিউটন মিটার স্কোয়ার কোন যন্ত্রের সাহায্যে বায়ুমন্ডল চাপ মাপা হয় এটা হবে ব্যারোমিটারের সাহায্যে স্থিতিস্থাপক গুণাঙ্কের সংকেত লেখো তো স্থিতিস্থাপক গুণাঙ্ক বলতে যেমন ধরো ইয়ং গুণাঙ্কের মাতৃ সংকেত তো এম এল ইনভার্স এম এল ইনভার্স টি টু দি পাওয়ার মাইনাস টু এম এল ইনভার্স টি টু দি পাওয়ার মাইনাস টু এরপর পাঁচের দাগেটা উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা বৃদ্ধি পায় ইডুপ একটি পদার্থের নাম লেখো তো লিখতে পারো পটাশিয়াম নাইট্রেট বানানটা আগে লিখবে যে পটাশিয়াম নাইট্রেট আমি শুধু সংকেতটা লিখে রেখে দিচ্ছি তোমরা অবশ্যই বানান করে লিখো পটাশিয়াম নাইট্রেট কে এন ও থ্রি আচ্ছা এরপর ছয়টা মানুষের রক্তে পিএইচের মান কত না মানুষের রক্তে পিএইচের মান হলো সেভেন পয়েন্ট ফোর এরপর সাতের দাগেটা একটি বস্তুকে উপরের দিকে ছুঁড়ে দিলে এর বেগ যখন ক্রমশ কমে ক্রমশ কমে শূন্য হয় তখন স্মৃতিশক্তি সর্বোচ্চ হয় তো এটা অবশ্যই ঠিক না ভুল বলতে বলছে অবশ্যই এটা ঠিক হবে এরপর গ্রুপ সি তিনের দাগের এক একটা মোলার আয়তন বলতে কি বোঝায় তো অ্যান্সারটা দেখে নাও এটা হচ্ছে তোমাদের অ্যান্সারটা দেখাচ্ছি প্রান্তিকের বই পেজ নাম্বার এইটি ফোর থেকে ঠিক আছে তো লিখবে অ্যানসারটা যে নির্দিষ্ট উষ্ণতায় ও চাপে এক মোল অনুপরিমাণ যে কোনো গ্যাসীয় পদার্থ ব্যাকেটে মৌলিক বা যৌগিক যে আয়তন অধিকার করে তাকে ওই চাপ ও উষ্ণতায় ওই গ্যাসীয় পদার্থের গ্রাম আণবিক আয়তন বা মোলার আয়তন বলা হয় এস টিপিতে এর মান হলো বাইশ দশমিক চার লিটার তো এটা হলো এর অ্যান্সার চলো এর পরের কোশ্চেন কী আছে পরের কোশ্চেন বলছে যে বত্রিশ গ্রাম অক্সিজেন গ্যাসে কতগুলি অক্সিজেন পরমাণু আছে তো অ্যান্সারটা দেখে নাও তাহলে লিখবে যে বত্রিশ গ্রাম অক্সিজেন গ্যাস সমান এক মোল অক্সিজেন গ্যাস বত্রিশ গ্রাম অক্সিজেন গ্যাসে অনুসংখ্যা তাহলে কত হবে এক মোলে অ্যাভঘাটো সংখ্যক থাকে তাহলে সিক্স পয়েন্ট জিরো টু টু গুণিত টোয়েন্টি টু বা টোয়েন্টি থ্রিটি তাহলে বত্রিশ গ্রাম অক্সিজেন গ্যাসে পরমাণু সংখ্যা কত হবে যেহেতু অক্সিজেন দ্বি পরমাণু তাহলে দুই গুণিত অভাঘাটো সংখ্যা অর্থাৎ বারো পয়েন্ট জিরো ফোর ফোর গুণিত টোয়েন্টি টু বা টোয়েন্টি থ্রি ব্যাকেটটি লিখে দেওয়া হয়েছে যেহেতু অক্সিজেন দি পরমাণু গ্যাস দি ফাইনাল অ্যান্সার লিখে দেবো অতএব নির্নেয় অক্সিজেন পরমাণু সংখ্যা বারো দশমিক জিরো ফোর ফোর নাও সাইফোন দুটি ক্রিয়ারটা তোমরা দেখে নাও দেখো এটা সাইফোন ক্রিয়া দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রান্তিকের বই পেজ নাম্বার আটচল্লিশ ফর্টি এইট এবার এখানে শর্ত লিখতে বলেছে তো শর্তগুলো দেখে নাও বায়ুমন্ডলের চাপের প্রভাবে সাইফোন ক্রিয়া কাজ করে এটা একটা শর্ত শূন্য স্থানে এটা ক্রিয়া করে না আচ্ছা দু নম্বর পয়েন্ট এইচ টু গ্রেটার দেন এইচ ওয়ান হতে হবে অর্থাৎ যে পাত্র থেকে তরল স্থানান্তরিত হচ্ছে এই এইচ টু ওয়ান এইচ ওয়ান এটা নাও লিখতে পারো অর্থাৎ থেকেও লিখতে পারো যে পাত্র থেকে তরল স্থানান্তরিত করতে হবে সেই পাত্রের তরলতল থেকে বড় বাহুর প্রান্তটি নিচে থাকতে হবে তিন নম্বর পয়েন্ট বাম দিকের পাত্রের তরলতল থেকে ছোট বাহুর উচ্চতা বায়ুমণ্ডলীয় চাপ তরলকে যে উচ্চতা পর্যন্ত তুলতে পারে তার চেয়ে কম হওয়া প্রয়োজন তো এইগুলি হচ্ছে এর শর্ত ঠিক আছে তো পরের কোশ্চেন কি আছে দেখে নেওয়া যাক অথবাটা জলের ফোঁটা গোলাকার হয় কেন তো তোমাদের এটা ভট্টাচার্য বাদাস পেজ নাম্বার হচ্ছে ছাপান্ন পেজ নাম্বার ছাপান্ন ভট্টাচার্য বাদাস এখানে দেখে নাও জলের ফোঁটা গোলাকার হয় কেন তো অ্যান্সারটা লিখবে যে বৃষ্টির জলের ফোঁটা গোলাকার হয় কোনো নির্দিষ্ট আয়তনে গোলাকার পৃষ্ঠতলের ক্ষেত্রফল সর্বনিম্ন জলবিন্দু বা বৃষ্টির জলের ফোঁটা এই পৃষ্ঠটান জনিত বলের জন্য সবসময় তাদের মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল সংকুচিত করতে চায় বলেই জলবিন্দু বা বৃষ্টির জলের ফোঁটা গোলাকার হয় তবে অভিকর্ষের প্রভাবে বড় জলের ফোঁটা একটু চ্যাপটা হয় ঠিক আছে এটি হলো এর অ্যান্সার এর পরের কোশ্চেন তিনের দাগে তিনেরটা কোলিওডিয়া দ্রবণের বিস্তার মাধ্যম ও বিস্তৃত দশা বলতে কি বোঝায় তো এটাও তোমাদের প্রান্তিকের বই সরি ভট্টাচার্য বাতাসের বই পেজ নাম্বার একানব্বই এখান থেকে দেখিয়ে দিচ্ছি যে কোলিওট দ্রবণের বিস্তার দশা এবং বিস্তার মাধ্যমে সংজ্ঞা তো এটা লিখবে যে কোলোয়েড দ্রবণের যে দশাটি টেন টু পার মাইনাস সেভেন সেন্টিমিটার থেকে টেন টু তুপার মাইনাস ফাইভ সেন্টিমিটার ব্যাসযুক্ত কণারূপে বা এক থেকে একশো ন্যানোমিটার অপর দশার মধ্যে সমভাবে ছড়িয়ে থাকে তাকে বিস্তৃত দশা বলে আর বিস্তার মাধ্যম কোলয়েড দ্রবণের যে দশার মধ্যে বিস্তৃত দশার কণাগুলি ছড়িয়ে থাকে তাকে বিস্তার মাধ্যম বলে আর উদাহরণ দেওয়া আছে যেমন জলের মধ্যে চর্বি ও কেসিন কণাগুলি অসমসপ্ত মিশে দুধ তৈরি হয় হয় ক্ষেত্রে জল হল বিস্তার মাধ্যম চর্বি বিস্তৃত দশা এবং কেসিন কোলিওডিও দ্রবণের স্থায়িত্ব বৃদ্ধিকারী পদার্থ তো এটি হলো এর অ্যানসার এরপরের কোশ্চেন কি আছে দেখে নেওয়া যাক এরপর বলছে চারেরটা নির্দেশক কি উদাহরণ দাও তো তোমাদের দেখিয়ে দিচ্ছি নির্দেশক বা অ্যাসিড খার নির্দেশক বলতে কী বোঝো সেটাই লিখলেই চলবে তো এটা হচ্ছে ভট্টাচার্য বারাদাস বইয়ের হচ্ছে পেজ নাম্বার একশো এবং একশো ঠিক আছে তো একশো দুই এটা শুরু হচ্ছে নির্দেশক কি তা লিখবে যে সকল পদার্থ অ্যাসিড খার ও প্রসম দ্রবণে ভিন্ন ভিন্ন বর্ণ ধারণ করে এবং যারা নিজেদের বর্ণের পরিবর্তনের দ্বারা অ্যাসিড খারের বিক্রিয়ায় সমাপ্তিক্ষণ নির্দেশ করে তাদের অ্যাসিড খারও নির্দেশক বা নির্দেশক বলে এটি হলো এর অ্যান্সার এরপর উদাহরণ দিতে বলেছে কতগুলি অতি পরিচিত এবং অধিক ব্যবহৃত অ্যাসিড খাওয়ার নির্দেশক হলো মাস মিথাইল অরেঞ্জ মিথাইল রেড ফেনাল এগুলি হচ্ছে উদাহরণ এই যে এতগুলো উদাহরণ দেখতে পাচ্ছ চলো পরের কোশ্চেন কী আছে দেখে নেওয়া যাক নির্দেশক কি উদাহরণ তো হয়ে গেল অথবাটা একটি উপধর্মী অক্সাইড এর উদাহরণ দাও আচ্ছা উপধর্মীয় অক্সাইড হল অ্যালুমিনিয়াম অক্সাইড জিঙ্ক অক্সাইড তাহলে লিখবে অ্যালুমিনিয়াম অক্সাইড ব্যাকেটে এ এল টু ও থ্রি তারপরে লিখবে একটা বলেছে নাহলে লিখতে পারো জিঙ্ক অক্সাইড ব্যাকেটে লিখবে জেডেন ও মিল্ক অফ ম্যাগনেশিয়া কী তো মিল্ক অফ ম্যাগনেশিয়া জিনিসটা কি না আমরা যখন আমাদের যখন দেখো হজমের প্রবলেম হয় আমরা কী করি না অ্যান্টাসিড খাই হ্যাঁ অ্যাসিডিটি বেড়ে গেলে অ্যান্টাসিড খাই তো সেই অ্যান্টাস অ্যান্টাসিড তৈরি হয় সাধারণত অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড এবং ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড তো মিল্ক অফ ম্যাগনেশিয়া হচ্ছে এম জি ও এইচ এর হোল টু সাধারণ যে থকথকে তরল পদার্থটা এটাই হলো না মিল্ক ক ম্যাগনেশিয়া বা ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড তো এক নাম্বারে তুমি এটুকু লিখলেই হবে যে মিল্ক ও ম্যাগনেশিয়া হলো ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড যা অ্যান্টাসিড হিসেবে ব্যবহার করা হয় ঠিক আছে এরপরে চলো পাঁচের দাগেরটা কার্যহীন বল বলতে কি বোঝায় তো কার্যহীন বল তোমাদের এটা আগের ইয়েতেও ছিল আবার দিয়েছে যাই হোক তোমাদের দেখিয়ে দিচ্ছি তাহলে এটা লিখে নেবে কার্যহীন বল এটাও আমি তোমাদের ভট্টাচার্য বাদাস থেকে দেখাচ্ছি পেজ নম্বর একশো চৌত্রিশ বস্তুর উপর প্রযুক্ত কোনো বল যখন বস্তু স্মরণের অভিমুখের সঙ্গে লম্বাভাবে প্রযুক্ত হয় তখন ওই বল কোনো কার্য করে না ওই বলকে তখন কার্যহীন বল বলে অর্থাৎ প্রযুক্ত বল বস্তু স্মরণের অভিমুখের সঙ্গে সমকোণে ক্রিয়াশীল হলে কৃতকার্যের পরিমাণ শূন্য হয় ওই বলকে কার্যহীন বল বলে উদাহরণ হাতে সুটকেশ ঝুলিয়ে যদি সমতল রাস্তা দিয়ে হাঁটা যায় তবে এই ক্ষেত্রে অভিকর্ষ বলের অভিমুখ আর সুটকেশের স্মরণের অভিমুখের সঙ্গে লম্বভাবে থাকে তাই অভিকর্ষ বল দ্বারা সুটকেশের ওপর কৃতকার্য শূন্য অর্থাৎ এই ক্ষেত্রে অভিকর্ষ বল কার্যহীন বল তো এরকম আরও দুটা তিনটা চারটা এরকম অনেক উদাহরণ দেওয়া আছে আমরা পড়ছি না চাইলে তোমরা এটা স্ক্রিনশট করে নিতে পারো বা লিখে নিতে পারো বা যাদের এই বইটা আছে পেজ নাম্বার একশো চৌত্রিশ দেখে নিতে পারো চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখে নেওয়া যাক এরপরে কোশ্চেন বলছে যে স্থিতিস্থাপক স্মৃতিশক্তি বলতে কি বোঝায় উদাহরণ দাও তো তোমাদের দেখিয়ে দিচ্ছি স্থিতিস্থাপক স্থিতিশক্তি এটা হচ্ছে ভট্টাচার্য ব্রাদার্স একশো সাঁত্রিশ পেজ নাম্বার একশো সাঁত্রিশ এখানে পেয়ে যাবে তাহলে আনসারটা লিখবে কোনো বস্তুর আকৃতির পরিবর্তন হলে বস্তুটির মধ্যে আকৃতি পরিবর্তনের জন্য কার্য করার যে সামর্থ্য অর্জিত হয় তাকে স্থিতিস্থাপক স্থিতিশক্তি বলে ঠিক আছে উদাহরণ দিতে বলেছে তো উদাহরণটা দেখে নাও নিশ্চয়ই তোমরা সকলে দেখেছো বাটুল এই বাটুলে করে যখন গুলতি ছোঁড়া হয় সেটাও কিন্তু একটা স্থিতিস্থাপক স্থিতিশক্তি চলো উদাহরণ আমি একটা শুধু পড়ছি বাকিগুলো তোমরা একটু দেখে নিবে বা স্ক্রিনশট করে নেবে হ্যাঁ তাহলে একটি পাথরের রবারের গুলতি একটি পাথরকে রবারের গুলতির মধ্যে নিয়ে গুলতিটিকে টেনে ছেড়ে দিলে পাথরটি দ্রুত গতিতে নিক্ষিপ্ত হয় এখানে গুলতি দিয়ে রবারের ফিতেকে টেনে প্রসারিত করতে যে কার্য করতে হয় তা ওই প্রসারিত রবারের ফিতার মধ্যে রূপে সঞ্চিত থাকে এই স্থিতিশক্তিকে স্থিতিস্থাপক স্মৃতিশক্তি বলে এই সঞ্চিত স্থিতিস্থাপক স্মৃতিশক্তিকে কাজে লাগিয়ে পাথরের টুকরোটিকে প্রচণ্ড গতিতে নিক্ষিপ্ত করতে পারে তো উদাহরণে তোমরা এটুকু শুধু ছোটো করে বলবে যে একটা রবারের যখন গুলতি ছোঁড়া হয় রবারের ফিতার সাহায্যে তখন রবারের ফিতার ফিতাটিকে টানা হয় তখন তার মধ্যে স্থিতিশক্তি সঞ্চিত থাকে ঠিক আছে যখন আমরা কোনো একটা ঘড়িকে দম দেওয়া ঘড়িকে দিই তখন স্প্রিংয়ের মধ্যে স্মৃতিশক্তি সঞ্চিত থাকে তো এরকম কতগুলো উদাহরণ দিয়ে দিই বা এখানে যে তিনটা উদাহরণ দিয়েছে তার মধ্যে কোনো একটা লিখে নাও চলো তো গ্রুপ সি সবগুলো কমপ্লিট হয়ে গেল এরপর হচ্ছে গ্রুপ ডি চারের দাগের এক একটা জিরো পয়েন্ট ফাইভ মোল জলের ভর কত গ্রাম তো অ্যান্সারটা তোমরা বুঝতে পারছো জিরো পয়েন্ট ফাইভ মোল মানে হাফ মোল তো এক মোল জলের ভর কত জলের আণবিক ভর হচ্ছে এইচ টুও কত হয় না আঠেরো গ্রাম জল এইচ টু আঠেরো গ্রাম তাহলে এক মোল যদি জল আঠেরো গ্রাম হয়

তো অ্যাভোকাডো সংখ্যার গুরুত্ব আমি তোমাদের উত্তরটা দেখাচ্ছি ভট্টাচার্য বাদার্স পেজ নাম্বার হচ্ছে আশি এখানে লেখাটা দেখতে পাবে না যে এখানে হচ্ছে আশি তো অ্যাভোকাডো সংখ্যার গুরুত্ব একমূল কোন পথে অ্যাভোকার সংখ্যা কথা সিক্স পয়েন্ট জিরো টু টু গুণিত টোয়েন্টি টু বা টোয়েন্টি থ্রি উপাদান কণা অনুপরমাণু আয়ন ইত্যাদি থাকে এই ধারণার ব্যবহারে বিজ্ঞানের বিভিন্ন শাখায় গণনার সুবিধা হয়েছে যেমন মানে এটা হচ্ছে গুরুত্বটা বলছি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো দেখে নাও একটা একটা করে তোমরা লিখে নিবে বা স্ক্রিনশট করে নাও বা এই বইটা থাকলে পেজ নম্বর একাশিতে দেখে নাও কোনো পদার্থের একটি অনু বা পরমাণুর প্রকৃত ভর নির্ণয়ের ক্ষেত্রে অবঘাট সংখ্যা এনে প্রয়োজন হয় দু নম্বর কোনো পদার্থের নির্দিষ্ট পরিমাণে কত সংখ্যক পরমাণু বা অনু আছে তা অবঘাট সংখ্যার সাহায্যে নির্ণয় করা যায় তিন নম্বর অবাঘাটো সংখ্যার সাহায্যে এস টিপিতে নির্দিষ্ট আয়তনের কোনো গ্যাসীয় পদার্থের উপস্থিতি অনু বা পরমাণু সংখ্যা জানা যায় চার নম্বর অবাগাটো সংখ্যার সাহায্যে বোল্সম্যান ধ্রুবকের মান নির্ণয় করা যায় পাঁচ নম্বর অক্সিজেন পরিবহনে ব্যবহৃত রক্তে উপস্থিত হিমোগ্লোবিন হিমোগ্লোবিনে জিরো পয়েন্ট থ্রি ফোর সেভেন পার্সেন্ট এফি ধাতু থাকে সংখ্যা ব্যবহার করে দেখানো যায় যে প্রতি গ্রাম হিমোগ্লোবিনে এফি পরমান সংখ্যা থ্রি পয়েন্ট সেভেন থ্রি টু গুণিত টেন টু নাইনটিন তো এতগুলো গুরুত্ব দেওয়া আছে তোমরা লিখে নিও ঠিক আছে চলো পরের কোয়েশ্চেন কি আছে দেখে নেওয়া যাক এরপর প্রান্তীয় বেগ কাকে বলে এর রাশিমালা নির্ণয় করো তো প্রান্তীয় বেগের রাশিমালা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কাকে বলে তারপরে হচ্ছে তার রাশিমালা তার মানে এটা পেজ নাম্বার হচ্ছে তোমাদের ভট্টাচার্য ব্রাদার্স ফিফটি নাইন পেজ নাম্বার ফিফটি নাইন তাহলে প্রান্তীয় বেগের আগে সংজ্ঞাটা দেখে নাও কাকে বলে কোনো অসীম দীর্ঘ সান্দ্র প্রবাহের মধ্য দিয়ে পতনশীল কোনো বস্তু শেষ পর্যন্ত যে সর্বোচ্চ স্থির বেগ নিয়ে নিচে পড়তে থাকে তাকে বস্তুটির সীমান্ত বেগ বা প্রান্তীয় বেগ বলে এটি হলো হ্যান্ডসার কাকে বলে এবার রাশিমালা প্রান্তীয় বেগের রাশিমালা দেখে নাও যদি বস্তুটি আর ব্যাসার্ধের বিশিষ্ট গোলকাকার হয় মানে এই যে ক্যালকুলেশনটা এটা আমি আর পড়ছি না ঠিক আছে আর এটা তোমাদের এখানে এইভাবে আমার বোঝানো সম্ভব নয় হ্যাঁ কারণ এই কম সময়ের মধ্যে ঠিক আছে আশা করি তোমরা স্কুল বা এটা বুঝে নিয়েছ তো জাস্ট ক্যালকুলেশনটা দেখে নাও বা বইটা না থাকলে লিখে নাও তো এইটুকু আর পিছনে আর অংশ আছে এটা যে অর্থাৎ সিক্স এটা আর ভিটি সমান চার তিন পায় আর বলছে প্রান্তীয় বেগ সেটা ভিটি সমান কারণ টার্মিনাল ধরা হয়েছে সমান নয় অফ আর স্কোয়ার অফ রো মাইনাস সিগমা জি বাই ইটা এটি হল প্রান্তীয় বেগের রাশিমালা ঠিক আছে এই চিহ্নটাকে বলা হয় ইটা এটা হচ্ছে রো আর এটা হচ্ছে সিগমা যাই হোক তোমাদের অ্যান্সারটা আমি দেখিয়ে দিলাম চলো পরের কোশ্চেন কি আছে পরের কোয়েশ্চেন এর রাশি হলো আচ্ছা পিষ্টটান কাকে বলে বায়ু প্রবাহের সময় পতাকা পদপদ করে কেন তাহলে পিষ্টটানের সংজ্ঞার অ্যানসারটা তোমাদের দেখাচ্ছি ভট্টাচার্য বাদাস পেজ নাম্বার ফিফটি ফাইভ তো এটা লিখবে তরলের মুক্ত পৃষ্ঠের একটি কাল্পনিক রেখার প্রতি একক দৈর্ঘ্যে ওই রেখার সঙ্গে লম্ব হবে পৃষ্ঠতলের স্পর্শক বরাবর এবং রেখার উভয় পাশে যে বল ক্রিয়া করে তাকে ওই তরলের পৃষ্ঠটান বলে তাহলে পৃষ্ঠটানের সংজ্ঞা তোমাদের দেখিয়ে দিলাম এরপর ওর সাথে কি বলেছে দেখো পৃষ্ঠটানের সাথে প্রবাহের সময় পতাকা পথ করে উড়ে কেন তো এই অ্যান্সারটাও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি তার মানে কোথা থেকে অ্যান্সারটা অবশ্যই বান্নলীর উপপাত থেকে ঠিক আছে তো বার্নলীর উপপাত থেকে তোমাদের পেজ নাম্বার সিক্সটি টু ভট্টাচার্য বাদাস পেজ নাম্বার সিক্সটি টু এখানে অ্যান্সারটা দেওয়া আছে তা লিখবে কারণ প্রবাহের সময় পতাকার দুপাশে বায়ুর বেগ অনবরত পাল্টাতে থাকে এর ফলে পতাকার দুপাশে বায়ু চাপের পার্থক্য অনবরত পাল্টাতে থাকে তাই বায়ুপ্রবাহ হলে পতাকা পথ করে ওঠে এটি হলো তোমাদের অ্যান্সার পরের কোশ্চেন কি আছে দেখে নাও শল কি দ্রাব্যতা এর দুটি উপযোগিতা লেখো তাহলে দেখে নাও শল কি তাহলে সল কঠিন বিস্তৃত দশা ও তরল বিস্তার মাধ্যম দ্বারা গঠিত কোলোয়েড সিস্টেমকে সল বলে যেমন গোল্ড সল সালফার সল ইত্যাদি ঠিক আছে সল কি এটুকুই ছিল এরপর শলের সাথে আর কি দিয়েছে দেখো দ্রাব্যতা লেখের দুটো উপযোগিতা লিখতে বলেছে তো এটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পেজ নাম্বার ভট্টাচার্য বাদার্স চুরানব্বই আছে দ্রাব্যতা লেখের উপযোগিতা দেখতে পাচ্ছ পেজ নাম্বার এটা নাইনটি ফোর এক নম্বর পয়েন্ট লিখবে কোনো নির্দিষ্ট উষ্ণতায় তরলের কঠিন কোনো কঠিন পদার্থের দ্রাব্যতা এ লেখ থেকে নির্ণয় করা যায় দু নম্বর পয়েন্ট উষ্ণতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন পদার্থের দ্রাব্যতা কীরূপ পরিবর্তন হয় তাই লেখ থেকে জানা যায় তিন নম্বর একই উষ্ণতায় দুই বা অধিক পদার্থের দ্রাব্যতার তুলনা করা যায় তো পাঁচটা পয়েন্ট দেওয়া আছে তোমরা যে কোনো দুটো পয়েন্ট লিখে নাও কারণ দুটো জিনিস জানতে চেয়েছে দুটো পয়েন্ট তো চলো এরপরে কোয়েশ্চেন কি আছে তো দ্রাব্যতা লেখ হয়ে গেল এরপর চারের দাগেরটা টা এই চেন থ্রিকে কে শনাক্ত করবে ঠিক আছে এই থ্রি শনাক্তকরণ এটা তোমাদের আমি দেখাচ্ছি ভট্টাচার্যপ্রদাস পেজ নাম্বার একশো ছয় এটা সব বই আছে আমি যে কোনো তো একটা বই ধরে দেখাতে হবে তো বিভিন্ন রকম বই নিচ্ছি না এটা হচ্ছে ভট্টাচার্য বাদাস একশো ছয় যে নাইট্রিক অ্যাসিড শনাক্তকরণ ঠিক আছে এটা আমি পড়ছি তোমরা এটা অলরেডি করে নিয়েছো যে এফি ফোর লাগবে আমাদের বিক্রিয়ার জন্য তো এই ফি সঙ্গে আমরা কিনবো না এইচ টু এসো ফোর তারপরে অ্যাসিড ধীরে ধীরে ঢালবো এফি এর সঙ্গে নাইট্রিক অ্যাসিড মিশিয়ে নেব তারপরে এইচ টু ধীরে ধীরে ঢালব তো এটা অলরেডি জানো তো লাস্ট একটা বাদামি বলাই পাবো আমরা দেখতে এখানে ছবিটা অতটা ভালো বোঝা যাচ্ছে না বাদামি কালারটা তো যাই হোক যে যোগটা পাবো সেই যোগটা সংকেত হবে এফি এইচ টু এর এইচ টু ও তার হোল ফাইভ এনো এসো ফোর এবার আমি বলো এর দেখতে পাবো যার নাম হচ্ছে পেন্টা অ্যাকোয়া নাইট্রো সোনিয়াম আয়ন আয়রন আর সালফেট তো এটাই হলো তোমাদের অ্যান্সার তো এটা দেখে নাও তো চলো পরের কোয়েশ্চেন কী আছে এই চেন থেকে শনাক্ত করবে বিক্রিয়া সহ লেখে তোমাদের দেখিয়ে দিলাম এরপর অথবাটা অ্যাসিড বৃষ্টির ক্ষতিকারক প্রভাবগুলি লেখো এটা তোমাদের ভট্টাচার্য বাতাস পেজ নাম্বার হচ্ছে একশো তেরো অ্যাসিড বৃষ্টির ক্ষতিকারক প্রভাব তো পয়েন্টগুলো দেখো মাটি ও উদ্ভিদের উপর প্রভাব আমি আর পড়ছি না পড়তে গেলে ভিডিও বড়ো হবে মাটি উদ্ভিদের উপর প্রভাব মানুষের উপর প্রভাব ঠিক আছে মাটি উদ্ভিদের উপর প্রভাব মানুষের ওপর প্রভাব পয়েন্টগুলো পরপরশুর দেখিয়ে দিচ্ছি জলজ জীবের উপর প্রভাব সি ইমারতের উপর প্রভাব আর লাস্টে অবশ্যই বিক্রিয়া বিক্রিয়াটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ বিক্রিয়া কিন্তু করতে হবে ঠিক আছে বিক্রিয়া না করলে হবে না যে বিক্রিয়াগুলো দেওয়া আছে বিক্রিয়া অবশ্যই লিখবে মাস্ট চলো এর পরে কোয়েশ্চেন দেখে নাও কি আছে এরপর বলছে যে পাঁচেরটা দেখাও যে অবাধে পতনশীল বস্তুর যান্ত্রিক শক্তি সর্বদা ধ্রুবক থাকে দেখাচ্ছি প্রান্তিকের বই থেকে পেজ নাম্বার একশো বিয়াল্লিশ তো এই যে ছবিটা এরকম করে মোটামুটি একটা এঁকে নাও হুম দি এ পয়েন্ট বি পয়েন্ট সি পয়েন্ট যখন একটা বস্তু উপর থেকে নিচে ফেলা হচ্ছে প্রত্যেকটা পয়েন্টে যান্ত্রিক শক্তি আমরা একই পাবো অর্থাৎ এম জি এইচ এম জি এইচ এম জি এইচ তিনটাতেই পাবো সেটা তোমাদের বের করে দেখাতে হবে তো এখানে আমি এই সময়ের মধ্যে ভিডিওটা তো বোঝাতে পারবো না এই প্রবলেমটা জাস্ট উত্তরটাই দেখিয়ে দিচ্ছি দেখে নাও ক্লাসে তোমরা তোমাদের যে স্যারের কাছে পড়ো অলরেডি করে নিয়েছো স্কুল হোক বা টিউশন হোক তো এটি ছিল অ্যান্সার অর্থাৎ অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে মোর যান্ত্রিক শক্তি অপরিবর্তিত থাকে তো উত্তরটা তোমাদের দেখিয়ে দিলাম চলো এরপরের কোশ্চিন কি আছে এরপর হচ্ছে এই ভিডিওর লাস্ট প্রবলেম বাধাহীনভাবে একশো গ্রাম ভরের একটি বস্তু কোনো উঁচু স্থান থেকে পড়তে থাকলে পতন আরম্ভের পাঁচ সেকেন্ড পরে বস্তুর গতিশক্তি কত হবে তাহলে দেখো আমাদের দেওয়া আছে একশো গ্রাম ভরের বস্তু তাহলে লিখবো এম সমান একশো গ্রাম সময় পাঁচ সেকেন্ড পরে বলেছে বেগ আমরা কত বেগ নিয়ে পড়ছে জানি না কাইনেটিক এনার্জি গতিশক্তিও জানি না অবিকশ তরণ জানি যে ইরমান নশো আশি সেন্টিমিটার পর সেকেন্ড এবার লিখবো আমরা জানি ভীষমান ইউ প্লাস জিটি যেহেতু উলম্বভাবে উপর থেকে নিচের দিকে পড়ছে তাই তাহলে স্থির অবস্থা থেকে পড়ছিল মানে ইউরমান জিরো যে এর মানে নশো আশি গুণিত সময়টা বলে পাঁচ তা নশো আশি থেকে পাঁচ দিয়ে গুণ করলে পাচ্ছি আমরা ফোর নাইন পার সেকেন্ড এটা হচ্ছে আমরা বেগটা পেয়ে গেলাম এবার গতিশুক্তির ফর্মুলা কি হাফ এম ভি স্কোয়ার হাফ ইন্টু এম এর তো জানি আর ভি স্কোয়ার মানে ফোর নাইন তার স্কোয়ার মানে উনপঞ্চাশশো ইন্টু গুণটা তোমরা যে নিজের মতো করবে তো গুণটা করলে তোমরা পাবে এটা যে একশো কুড়ি গুণিত টেন টু পার সেভেন মানে গুণটা করলে কি হবে তোমরা একশো কুড়ি দশমিকটা হবে না শূন্য পাঁচ তারপরে আরও অনেকগুলো শূন্য থাকবে এখানে দুটো সংখ্যা দেওয়া আছে মানে আর পাঁচটা শূন্য থাকবে ঠিক আছে তো সেটা মানে হচ্ছে একশো কুড়ি দশমিক শূন্য পাঁচ কুড়ি টেন টু বা সেভেন তো এটা আর্ক যেহেতু আমরা সিজিএসে করছি তো জুলে করতে গেলে আমরা জানি এক জুল সমান টেন টু টু সেভেন আর্ক অর্থাৎ এটা হয়ে যাবে সমান একশো কুড়ি পয়েন্ট জিরো ফাইভ জুল এটি হল অ্যান্সার তাহলে লিখব অতএব পতনে পতন আরম্ভের পাঁচ সেকেন্ড পরে গতিশক্তি হবে একশো কুড়ি পয়েন্ট সেভেন ফাইভ জিরো ফাইভ জুল এটি হল এর অ্যান্সার তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সম্পূর্ণ অ্যান্সারগুলি করে দেখালাম যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করো আর চ্যানেল নতুন হয়ে থাকলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরপর তোমাদের ছ নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করা হবে পরের ভিডিও ওকে বাই